বিধানসভাত গৃহীত হল দ্য আসাম হিলিং প্রিভেনশন অফ ইভিল প্র্যাকটিস বিল 2024। এতিয়াৰে পৰা নিষিদ্ধ তন্ত্র মন্ত্র জরা ফুকা। অসম বিধানসভার চলিত বাজেট অধিবেশনের সময়ত উত্থাপিত হয়েছিল দ্য আসাম হিলিং প্রিভেনশন অফ ইভিল প্র্যাকটিস বিল 2024, অর্থাৎ অসম কবিরাজি অমঙ্গল প্রতিরোধী অনুশীলন বিধেয়ক 2024। এই বিধেয়কে রাজ্যত কবিরাজি, তন্ত্র মন্ত্রে চিকিৎসা আদি ইত্যাদিব সম্পূর্ণরূপে নিষিদ্ধ করব। বাজেট অধিবেশনের অন্তিম দিনটোত এই বিধেয়কখন সদনত গৃহীত হয়। এই নতুন আইনে নিষিদ্ধ করিব একাধিক অন্ধবিশ্বাসের প্রথা, বৈজ্ঞানিক চিকিৎসা পদ্ধতিক উৎসাহিত করিব, অবৈজ্ঞানিক সকলো চিকিৎসা ব্যবস্থা নিষিদ্ধ। সোমবারে সদনত গৃহীত আসাম হিলিং প্রিভেনশন অফ ইভিল প্র্যাকটিস বিলখনের সন্দর্ভত রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার মন্তব্য, যে মন্ত্রও করক, তন্ত্রও করক, হিলিং সেশনও হোক, রেকি হোক, বাট উইথ আলটেরিয়র মোটিভ হব না লাগে। এটা যেতিয়া আজমল ডাঙরিয়ায় আজি মুখ আহিছে, মোর গাটো বেয়া হয়ে আছে বলে তুমি পানি একটুপি খোয়া, গাটো ভাল হয়ে যাব, দ্যাট ইজ নট এ আলটেরিয়র মোটিভ। বাট হুয়েন হি গোজ ইন এ ইলেকশন মিটিং আর পানি খুব আরম্ভ করে স্টেজত বহি, দেন ইট ইজ আলটেরিয়র মোটিভ টু ক্যাপচার ভোটস। সেইটুক আমি এই বিলখনত ব্যান করছো। মই ভাবো যে ইয়াতে দেবব্রত শইকীয়া ডাঙরিয়া, বিরোধী দলপতি ডাঙরিয়া বিরোধিতা করবলগীয়া একোয়ে নাই, যে এভরিথিং ইজ এলাউড, আমি রেকি করো, দূরের পর আমি রেকি করো, তোমার বেমার ভাল হয়ে যাব, সংস্পর্শ নহয়, রেকি হয়, তাত কি অসুবিধা আছে? ট্রাইবেল সকলে স্যাক্রিফাইস করে ফর ওয়ার্ল্ড পিস, লোকর রক্ষণাবেক্ষণের কারণে, তাত কি বাধকতা আছে? আরামবাড়ি মানা সকলে তেওঁলোকে একো বেয়া চিন্তা করে নকরে নয়, সমাজের মঙ্গলের কারণে করে। গতিকে আমি ডেফিনেশনত যাবই খোঁজা নাই, আমি কৈছো যে এজ লং এজ ইট ইজ নট উইথ আলটেরিয়র মোটিভ, এভরিথিং ইজ ক্লিন। দ্য আসাম হিলিং প্রিভেনশন অফ ইভিল প্র্যাকটিস বিল 2024 মতে, যদিহে কোনো ব্যক্তি জরা ফুকা কবিরাজিত অভিযুক্ত হয়ে দোষী সাব্যস্ত হয়, তেন্তে তেওঁৰ তিনি বছৰৰ জেল আৰু 50,000 জরিমনা বিহা হব। নিউজ ডেস্ক রিপোর্ট, প্ৰথম খবৰ।